তিন মন্ত্রী পদত্যাগ পত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পদত্যাগ করেছেন নরেন্দ্র সিং তোমর, প্রহ্লাদ সিং প্যাটেল ও রেণুকা সিং। কৃষিমন্ত্রীর পদ থেকে নরেন্দ্র সিং তোমর ইস্তফা দেওয়ার পর নতুন দায়িত্ব পেয়েছেন অর্জুন মুন্ডা। আদিবাসী উন্নয়ন মন্ত্রী অর্জুন এবার অতিরিক্ত দায়িত্ব হিসেবে কৃষি মন্ত্রক সামলাবেন। এছাড়া প্রহ্লাদ সিং প্যাটেলের জায়গায় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শোভা কারন্দ্লাজকে। প্রহ্লাদের হাতে ছিল জলশক্তি মন্ত্রকের মন্ত্রীপদ, সেই জায়গায় দায়িত্ব পেলেন রাজীব চন্দ্রশেখর। এছাড়া আদিবাসী উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে অতিরিক্ত দায়িত্ব পাবেন ভারতী প্রবীণ পাওয়ার। উল্লেখ্য, মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে নরেন্দ্র সিং তোমরকে প্রার্থী করেছিল বিজেপি, 79,000-এরও বেশি ভোটের জয়ী হয়েছেন তিনি। বুধবারই লোকসভা থেকে পদত্যাগ করেন তিনি, তাঁর জায়গায় দায়িত্ব পেলেন অর্জুন মুন্ডা। এই মন্ত্রী তিনবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। শুধুমাত্র তিন মন্ত্রীই নন, মোট 10 জন সাংসদ ইস্তফা দেন বুধবার। বিজেপি নেতা জানিয়েছেন, রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে যেসব প্রার্থী জয়ী হয়েছেন তাদের মধ্যে রয়েছেন 12 জন সাংসদ, তাদের মধ্যে 10 জন ইস্তফা দিয়েছেন এদিন। পদত্যাগ করেছেন মধ্যপ্রদেশের রাকেশ সিং, উদয় প্রতাপ সিং, রীতি পাঠক, রাজস্থানের রাজ্যবর্ধন সিং রাঠোর, দিয়া কুমারী ও কিরোড়িলাল মিনা, ছত্তিশগড়ের অরুণ সাউ ও গোমতী সাই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।